নামাজ পাঠের সময় চিৎকার চেঁচামেচি প্রতিবাদ করা এক নিরীহ পরিবারের তিনজনকে বেপরোয়াভাবে মারধর করা হয়। অভিযুক্তদের আক্রমণে আক্রান্ত হন বাবা সহ দুই ছেলে। তাদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ভর্তি করা হয় রতুয়া থানার গ্রামীণ হাসপাতালে, পরে সেখান থেকে স্থানান্তরিত করা হলে রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্ত বাবা 67 বছরের কুদ্দুস শেখ, দুই ছেলে 42 বছরের এশারউদ্দিন শেখ ও 35 বছরের নাসিরউদ্দিন শেখ। রতুয়া থানা দক্ষিণ শাহপুরে তাদের বাড়ি। সোমবার বিকেলে নামাজ পড়ছিলেন পরিবারের সকলে মিলে। ওই সময় বাড়ির সামনে 10-12 জন শিশু খেলাধুলা করার সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি করছিল। নামাজ পড়ার সময় চিৎকার চেঁচামেচি থামাতে বলায় উল্টে আক্রান্ত হতে হয় তাদের। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত রবিউল ইসলাম, কামরুল ইসলাম সহ 10-15 জনের একটি দল ইট পাটকেল, লোহার রড সহ অন্যান্য অস্ত্র নিয়ে চড়াও হয় ওই পরিবারের উপরে। রতুয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। মেরে চেন্দু ভাই, 1 নম্বরে রবিউল, 2 নম্বরে কামরুল, 3 নম্বরে আমেরুল। কতজন মিলে? 15 জন মিলে মেরেছে। কেন, মারার কারণ কেন? মারার কারণ এ হলো যে মানে বাড়ির পাশে সব বাচ্চারা খেলা খেলছিল আর নামাজের সময় খেলা খেলছে। তো নামাজ আমি বললাম যে নামাজ কেন নামাজ পড়ছে, তোমরা হট্টগোল করছো, তো ওদিকে গিয়ে করো এই বলে আর ওই সব নিজের মাকে লাগিয়ে দিল। ওরা এসে সব এসে মারপিট করলো। কি দিয়ে মারধর করা হয়েছে আপনাদেরকে? আমার দুজনকে তো মেরেছে হাঁসু আর বললাম এই দিয়ে ফর্সা দিয়ে, আর আমাকে রোড নিয়ে মেরেছে, হাতে আমার হাত ভেঙে দিয়েছে। কজনকে মেরেছে টোটাল তোমাদের? মেরেছে বেশি খাতরা হয়েছে, তিনজন আর মেরেছে, চার পাঁচজনকে মেরেছে। বাড়িতে ঢুকে মেরেছে। কোথায় হয়েছে ঘটনাটা? ঘটনা হয়েছে রতুয়া থানা পাহারাল শাহপুর, দক্ষিণ শাহপুরে। মালদা থেকে দেবু সিংহ, আনন্দ বার্তা।